আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইয়েমেনের আকাশ থেকে আবারও মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত। আয়ারল্যান্ড উপকূলে নৌমহড়া বাতিল করল রাশিয়া। আমেরিকাকে বার্তা দিতে দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। রাশিয়া আক্রমণ চালালেও সেনা পাঠাবে না ন্যাটো। এবং সর্বশেষ থাকছে বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে বলছেন ফিরহাদ হাকিম। বিজেপির বিদায়ের ঘণ্টা যে বেজে গেছে সেটা পশ্চিমবঙ্গ থেকেই স্পষ্ট হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর দেখা গেছে বিজেপি যেভাবে ভরাডুবিতে নিমজ্জিত হয়েছে, তাতে করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার যে খুব দ্রুতই পতনের সম্মুখীন সেটা সুস্পষ্ট। এ কারণে এখন উত্তরপ্রদেশ সহ আরও যে সকল এলাকায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারের পতন সুস্পষ্ট হয়ে উঠেছে। আর এতে করে গান্ধীজিকে যারা এতদিন শত্রু বলে মনে করত, সেই গান্ধীজিকে আবার আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু এত কিছুর পরেও গান্ধীজিকে নিয়ে যে ধোঁকাবাজি তারা করেছে, যে ভণ্ডামি যারা করেছে, তাতে করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কি আবারও ক্ষমতায় আসতে পারবেন বলে আপনারা মনে করেন? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইয়েমেনের আকাশ থেকে আবারও মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত। ইয়েমেনের মারিব প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত আরও একটি ইসকন ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। ড্রোনটি সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হয়ে ইয়েমেনের আকাশে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানিয়েছেন, একটি উপযুক্ত অস্ত্র দিয়ে মার্কিন নির্মিত ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, মারিব প্রদেশের জুখ এলাকায় আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ওই ড্রোনটি সন্ধ্যায় ভূপাতিত করা হয়। ড্রোন ভূপাতিত করার জন্য জেনারেল শারি আল্লাহর শুক্রিয়া আদায় করেন। ইসকন ইগল ড্রোনে সাধারণত লম্বা ডানা থাকে এবং একটানা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। বয়িংয়ের সহযোগী প্রতিষ্ঠান ইনসিটু এই ড্রোন তৈরি করে থাকে এবং এর নির্মাণ ব্যয় $32 লাখ। আয়ারল্যান্ড উপকূলে নৌমহড়া বাতিল করল রাশিয়া। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আয়ারল্যান্ড উপকূলে নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে সেই মহড়া অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। এর আগে ওই মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডাবলিন। রবিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। February 3-8 আয়ারল্যান্ড উপকূল থেকে 240 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় এই মহড়াগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জায়গাটি আয়ারল্যান্ডের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে। আয়ারল্যান্ডে অবস্থিত রাশিয়ার দূতাবাস জানায়, আইরিশ অর্থনৈতিক অঞ্চলের বাইরে এই নৌমহড়া স্থানান্তরিত করা হবে। মাছ ধরার কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি গত সপ্তাহে মহড়ার বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে সামরিক কার্যকলাপ ও উত্তেজনা বাড়ানোর সময় এখন নয়। জানা গেছে, বর্তমানে আইরিশ নৌবাহিনীর মোট সদস্য সংখ্যা হচ্ছে 1,049 জন, সংরক্ষিত সংখ্যা 115 জন। আইরিশ রণতরীর সংখ্যা 9, তার মধ্যে 5 অপারেশন চালাতে সক্ষম। আয়ারল্যান্ডের সঙ্গে ইউরোপের সমুদ্র সীমা প্রায় 1,315 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিশাল বিস্তৃত এই সমুদ্র সীমা নিরাপদ রাখতে আইরিশ নৌবাহিনী সক্ষমতা অপর্যাপ্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আইরিশ উপকূলরেখা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখার জন্য আইরিশ নৌবাহিনীকে নতুন করে ঢেলে সাজানো সহ কার্যকরী পদক্ষেপ নেওয়া অতি জরুরি বলেই মনে করছেন রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকেরা।
ইউক্রেন নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছেই, আর এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন যে রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাতে পারে, যদিও রাশিয়া এমন দাবি উড়িয়ে দিয়েছে। ইউক্রেন সীমান্তে প্রায় 100,000 সেনা মোতায়েন করেছেন পুতিন। অপরদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলোতে সেনা মোতায়েন করেছে বা সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। কেউই শান্তিপূর্ণ অবস্থান তৈরির মতো কিছু করছে না। আমেরিকাকে বার্তা দিতে দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করে 2017 সালের পর দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটির পাল্লা ঠিক কত তা সুস্পষ্টভাবে জানা যায়নি। চীন সীমান্তবর্তী জাংগাও প্রদেশ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার উপর দিয়ে উড়ে গিয়ে দেশের পূর্ব উপকূলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপান এবং দক্ষিণ কোরিয়া দুদেশেই এই খবর দিয়েছে। জাপানি কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্রটি তার গতিপথ সর্বোচ্চ 2,000 কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায় এবং 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়ে। 2022 সাল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক মাসে উত্তর কোরিয়া 6টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। গত মঙ্গলবারও উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। দেশটি পরমাণু যুদ্ধাস্ত্রের সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করছে এবং আরও শক্তিশালী অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়া এই সব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে তার প্রধান শত্রু আমেরিকাকেই মূলত সতর্ক বার্তা দিতে চায়। রাশিয়া আক্রমণ চালালেও সেনা পাঠাবে না ন্যাটো। রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ন্যাটো। রবিবার এক বিবৃতিতে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এমন মন্তব্য করেছেন, কারণ ন্যাটোর সদস্য দেশ নয় ইউক্রেন। রাশিয়া আক্রমণ চালালেও ন্যাটো সেনাদের আক্রমণে যাওয়ার বা ইউক্রেনে মোতায়েন করা হবে না কি না এমন বিষয়ে জানতে চাওয়া হলে ন্যাটোর মহাসচিব জানান তেমন পরিকল্পনা নেই। তিনি বলেন ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনে আমাদের কোনো পরিকল্পনা নেই, আমরা সহায়তার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। তিনি বলেন ন্যাটোর সদস্য হওয়া আরও শক্তিশালী এবং অত্যন্ত মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেন নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন যে রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাতে পারে, যদিও রাশিয়া এমন দাবি উড়িয়ে দিয়েছে। ইউক্রেন সীমান্তে প্রায় 100,000 সেনা মোতায়েন করেছে পুতিন বলে দাবি করা হচ্ছে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে। অপরদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে সেনা মোতায়েন করেছে বা সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে। কেউই শান্তিপূর্ণ অবস্থান তৈরির মতো কিছুই করছে না, আর পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো রাশিয়ার প্রধান নিরাপত্তা দাবিগুলোর কোনো সমাধান করেনি, তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলেও নিশ্চিত করেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনের ওপর আক্রমণ করার সক্ষমতা এখন রাশিয়ার রয়েছে। মস্কোর দাবি ওয়ারিশ চুক্তির আগে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি যেমন ছিল সেই অবস্থায় ফিরে যেতে হবে ও রুশ সীমান্তে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করা যাবে না। সাবেক সোভিয়েত দেশ ইউক্রেনকে ন্যাটো থেকে চিরতরে বহিষ্কার করারও দাবি জানিয়েছে রাশিয়া। বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে বলছেন ফিরহাদ হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন দেশ থেকে বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। তিনি ভারতের জাতির জনক গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে বিজেপির শ্রদ্ধা জ্ঞাপন প্রসঙ্গে এই মন্তব্য করেন। গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে আলিপুর প্রেসিডেন্সি জেল ও আলিপুর সেন্ট্রাল জেলে গান্ধীজির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিজেপির পক্ষ থেকে গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন প্রসঙ্গে ফিরহাদ হাকিম হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপির সমালোচনা করাসহ গান্ধীজির ঘাতক নাথুরাম গডসে প্রসঙ্গে উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন যদি গান্ধীজির প্রয়াণে বিজেপি অনুতপ্ত হয় তাহলে আজকে তাদের গান্ধীজির প্রয়াণ দিবস না করে গডসের ধিক্কার দিবস পালন করা উচিত, কারণ একই ভাবধারায় বিজেপি যে ভাবধারায় অনুপ্রাণিত আরএসএস বা অন্যরাও একই ভাবধারায় অনুপ্রাণিত। তারা গডসের মন্দির করার কথা বলছে,
আর এরা এখন দেখছে সব চলে যাচ্ছে, দেশ থেকে বিজেপি প্রায় বিদায়ের সময়, বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই এখন গান্ধীজিকে ধরে বাঁচার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এক সাক্ষাৎকারে বিজেপির গডসে প্রীতি সম্পর্কে ফিরহাদ হাকিম বলেছেন, ছোটবেলা থেকে আমরা কংগ্রেস করেছি, গান্ধীবাদ, মানুষ বা সুভাষবাদ জিন্দাবাদ বলতে বলতে বড় হয়েছি, আর ওরা মুখে না বললেও গডসেবাদে বিশ্বাস করে, ফলে আদর্শগত পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।